শরীয়তপুরে ডামুড্ডার খেজুরতলা নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। সকাল 9:30 এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডামুড্ডা বাস স্টেশন থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় খেজুরতলা নামক স্থানে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন উদ্ধারকর্মী এবং একজন বাস যাত্রী। উদ্ধারকর্মী ডামুড্ডা পৌরসভার খেজুরতলা গ্রামের জুলহাস মোল্লা ও বাস যাত্রী উপজেলার সিড্ডা ইউনিয়নের নুরুজ্জামান।